ভিডিওটি শুরু করার আগে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে নতুন নতুন ভিডিও আসার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পারো। নমস্কার বন্ধুরা, তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। তো আজকের বিষয়বস্তু হলো শব্দরূপ। তো শব্দরূপ ভাবে যে অনেকে কঠিন, মনে থাকে না, খুব বারবার পড়তে হয় বা তবুও ভুলে যায়, বা অনেকে পড়ার ইচ্ছাই হয় না শব্দরূপ, কঠিন বিষয়। তো আমি কিছু পদ্ধতি আজকে বলবো যেগুলো পড়লে অবশ্যই তোমরা শব্দরূপে সহজেই মনে রাখতে পারবে। তো পদ্ধতিগুলো তোমরা যদি ফলো করো তাহলে অবশ্যই ভালো নাম্বার পাবে বা মনে রাখতে পারবে। তো প্রথমে আমি বলে দিই যে শব্দরূপের বিভাগ, শব্দরূপ যেটা না বললে নয়, শব্দরূপকে প্রধানত তিন ভাগে ভাগ করি আমরা। একটা হলো স্বরান্ত শব্দরূপ, স্বরান্ত যার মানে যার শেষে স্বরবর্ণ আছে তাদের স্বরান্ত বলা হয়। স্বরান্ত বুঝবো কিভাবে? স্বরান্ত বুঝবো হলো শেষে অবশ্যই স্বরে স্বরে হ্রস্ব ই দীর্ঘ এগুলো আসবে শব্দ ভাঙলে। যেমন নর শব্দরূপ, এটা স্বরান্ত শব্দ, এটাকে ভাঙলে কি আসবে? ন, ঠিক আছে। তারপর আছে ন অ, তারপর হবে র, তারপর আসবে অ, সরি, তাহলে বোঝা যাচ্ছে অ আসছে স্বরান্ত শব্দ। এরকম নদী, শেষে ইকার আসবে, লতা আকার আসবে, সেগুলো সব স্বরান্ত শব্দ। এবার ব্যঞ্জনান্ত শব্দ, ব্যঞ্জনান্ত শব্দ কোনগুলো? যেগুলো যে সমস্ত বর্ণের শেষে ব্যঞ্জন বর্ণ থাকবে সেগুলোকে ব্যঞ্জনান্ত বলবে। যেমন রাজন, ব্যঞ্জনান্ত চেনার সহজ পদ্ধতি হলো শেষে হসন্ত থাকবে ব্যঞ্জন শব্দগুলো। যেমন রাজন, এই যে হসন্ত আছে, তারপর শ্রীমত, খণ্ডাত্ত থাকে কিন্তু তয় হসন্তটা সংস্কৃত, তয় হসন্ত ধরতে হবে, বাংলায় খণ্ডাত্ত দেওয়া হবে অনেক করে, ঠিক আছে। তারপর হলো কর্মণ, গুণী, এই শব্দগুলো ব্যঞ্জনান্ত শব্দ। সর্বনাম শব্দ, সর্বনাম শব্দ কোনগুলো? সর্বনাম শব্দ উল্লেখ করাই আছে কিছু কিছু সর্বনাম, সর্বনাম শব্দ যেমন সর্ব, অস্মদ, যুস্মদ, তদ, ঠিক আছে, এই শব্দগুলো সর্বনাম শব্দ। তো এই সর্বনাম শব্দগুলো একরকম। তাছাড়া আরো কিছু শব্দ আছে যেগুলোকে সংখ্যাবাচক বলা হয়। আমরা 4 নম্বরে সংখ্যাবাচক লিখতেই পারি, 4 নম্বর হবে সংখ্যাবাচক। সংখ্যাবাচক শব্দ হলো সংখ্যা 1, 2, 3, 4, সেই সংখ্যাবাচক শব্দগুলো, ঠিক আছে, সর্ব মানে শব্দরূপ বিভাগের মধ্যে পড়ে সেগুলো শব্দ। এইবার আসি যে শব্দরূপ কিভাবে পড়লে মনে রাখবে। আমি একটা শব্দরূপ লিখে রেখেছি, এখানে নর শব্দরূপ সুন্দর করে লেখা হয়েছে। তো প্রথমেই আমরা দ্বিবচনটা দেখব, দ্বিবচনের ব্যাপারটা দেখব। কি দেখবো? দেখো, দ্বিবচনে নর শব্দরূপের প্রথম আর দ্বিবচন নরক, পরেরটাও নরক, দেখো দুটো একই না। তাহলে এটা জানলাম, এটা হয়ে যাচ্ছে সব থেকে বড় কথা, শেষেরটাও সম্বোধনও এক, 1, 2, 3 মানে তিনটা রূপই এক। একটা রূপ পড়লে আমাদের বাকিগুলো মনে রাখবে, বাকিগুলো মনে রাখতে হবে না অটোমেটিক, তাহলে মনে মাথায় রাখবো যে প্রথম আর দ্বিতীয় এক এবং প্রথমের সঙ্গে শেষেরটাও একই রূপ হয়। হয়ে গেল, তাহলে তিনটা হয়ে গেল টোটাল। হিসাব করলে আমাদের 8টা রূপ, সম্বোধন নিয়ে 8টা রূপ, তার মধ্যে তিনটা এইভাবে হয়ে গেল। তারপরে দ্বিবচন তৃতীয়া দেখি, তৃতীয়া দেখো নরাভ্যাম, নরাভ্যাম, পরেরটাও নরাভ্যাম, পরেরটাও নরাভ্যাম একই। এটা করলে এটাও হয়ে যাচ্ছে, এটাও হয়ে যাচ্ছে, তার মানে পঞ্চমী এবং চতুর্থী হয়ে যাচ্ছে তৃতীয়া চালে। তাহলে শুধুমাত্র নর চালে তিনটা হয়ে যাচ্ছে, নরাভ্যাম জানলেও পরের তিনটা হয়ে যাচ্ছে। তারপরে দুটো আছে দেখো নরয়, তারপরে ষষ্ঠী আছে নরয় অন্তঃস্থা, তারপরটাও নর, তার মানে এটা এটাই। তার মানে সব থেকে মজার ব্যাপার হলো দ্বিতীয়াতে শুধুমাত্র 3টা রূপ মনে রাখতে হবে, সব শব্দ, শুধুমাত্র নর শব্দরূপ না, পৃথিবীর যত শব্দরূপ আছে দ্বিতীয়ার পদ্ধতি এটা, মানে মনে রাখার জন্য দ্বিতীয়ার পদ্ধতি এটা। প্রথমটা দ্বিতীয়টা, দ্বিতীয় 2 নম্বরটা 1, প্রথমটার সঙ্গে শেষেরটা সম্বোধন 1, তারপরটা হলো ভ্যাম 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 3টা 1, তারপরটা নরে নর। এবার বলে দিই দ্বিবচনে বিসর্গ কোথায় থাকবে। দ্বিবচনে বিসর্গ শুধুমাত্র ষষ্ঠী সপ্তমী, পৃথিবীর সব শব্দরূপে ষষ্ঠী সপ্তমী, চোখ বন্ধ করে বিসর্গ দেওয়া যাবে। যত শব্দরূপ আছে নরা লতা মুনি সর্বনাম ব্যঞ্জনান্ত যত শব্দরূপ আছে ষষ্ঠী সপ্তমীতে অবশ্যই বিসর্গ আছে। তাহলে দেখো দ্বিবচন কমপ্লিট, ঠিক আছে। এইভাবে যদি আমরা শব্দরূপ পড়বো অবশ্যই মনে থাকবে। এবার বহুবচনে আসি, বহুবচনে আমরা একটু নিচের থেকে শুরু করি, ঠিক আছে, নিচে সপ্তমী থেকে শুরু করি। সপ্তমীর বহুবচন দেখো এখানে আছে নরেশু। সপ্তমীর বহুবচনে বেশিরভাগ শব্দেই সুযোগ হবে, বেশিরভাগ না সব শব্দরূপেই সুযোগ হবে, মধ্যনাশয় রস্যু বা দন্তাশয় রস্যু। এবার জানতে হবে যে কোথায় দন্তাশয় রস্যু হবে, কোথায় মধ্যনাশয় রস্যু হবে। যদি এই সু, সুয়ের আগে
আগের বর্ণটা যদি স্বরীয় বা সহায়া থাকে, ঠিক আছে, আগের যে বর্ণটা থাকবে সেখানে যদি স্বরীয় স্বরীয় বা সরায়া অ বা আ, ঠিক আছে, অ বা আ থাকে, তাহলে সবসময় দন্তস্ব হবে। এই দুটো বাদ দিয়ে যদি স্বরবর্ণ থাকে তাহলে মূর্ধন্যস্ব হবে, তার মানে হ্রস্বই দীর্ঘই বাকিগুলো যেগুলো আছে এই ওই ওগুলো থাকে মূর্ধন্যস্ব হবে। যেমন এখানে ন রে সু, তাহলে মূর্ধন্যস্ব রুসু আছে, ঠিক আছে, কেন আগে যে র আছে রয়ের সাথে একার যুক্ত আছে। কিন্তু আমরা যদি দেখো যদি লতা সু লিখি ল তা সু, তাহলে দন্তাস হবে, কারণ লয়ের তয়ের আকার হবে, লতাস আকার থাকলে দন্তাস বললাম, ঠিক আছে। তো এইভাবে মধ্যাংশ এবং দন্তাস কথা হয় সেই সমস্যা মিটে যাবে। ঠিক তেমনি নদী শব্দ কি হবে, সুযোগ হবে বললাম নদী সু, সপ্তমী বহুবচন নদী সু, ঠিক আছে। মতি কি হবে, মতি সু, ঠিক আছে। তারপর ফল কি হবে, ফলে সু, মরের মতো নয় ফলে সু, ফলে সু হবে। তারপর চলো সাধু, সাধু সু, সব শব্দের শ্রীমৎ, শ্রীমৎ সু গুণী, এইভাবে বাকি শব্দরূপ হবে। শুধুমাত্র বণির শব্দরূপে বণিক্ষ যুক্ত করে সু হয়, আর জায়গায় একটু এদিক ওদিক আছে, বাকি সব শব্দরূপে সু হবে। তাহলে এটা তোমার চোখ বন্ধ রূপে করবে, সরান্ত শব্দরূপে তো প্রায় সবই সু হবে, কোনো সমস্যাই নেই। এইবার তার আগে একটা দেখো, ষষ্ঠীর বহুবচনে নাম যুক্ত হবে সরান্ত শব্দরূপের ক্ষেত্রে। সরান্ত শব্দরূপ মানে স্বরবর্ণ, আজকে আমি প্রধানত সরান্ত শব্দ নিয়ে আলোচনা করছি, অন্য একটা ভিডিওতে ব্যঞ্জনান্ত এবং অন্যান্য শব্দ নিয়ে আলোচনা করব। তো সরান্ত শব্দরূপ, সরান্ত শব্দরূপ মানে স্বরবর্ণ যেগুলো আছে, সরান্ত শব্দরূপ শেষে স্বরবর্ণ সরান্ত অবশ্যই নাম যুক্ত হবে সব শব্দরূপে, ঠিক আছে। ষষ্ঠীর বহুবচন নরা নাম, নদী নাম, লতা নাম, মণি নাম, সাধু নাম। আরেকটা জিনিস মনে রাখতে হবে, এইখানে এই নাম যোগ হলে আগের স্বরটা দীর্ঘস্বর হবে। দীর্ঘস্বর বলতে নর শব্দরূপটা নর বিসর্গ, ঠিক আছে, দেখো নরা আ অ আ আকার হবে। ঠিক তেমনি যদি সাধু বলি তাহলে সাধুর দীর্ঘস্বর কেমন হবে, মনে হবে নাম যোগ করলে সাধু নাম, সাধু নাম রস্ব, কিন্তু এখানে দীর্ঘকার হবে যেহেতু নাম যোগ হলে আগের স্বরটা দীর্ঘ হয়। মতি মতি নাম, মত দীর্ঘ মতি নাম, ঠিক আছে। মণি মণি নাম দীর্ঘিকা হয়ে গেল। এই সরান্ত সপ্তমীর বহুবচনে সু এবং ষষ্ঠীর বহুবচনে নাম সব শব্দের উপরে, তাহলে মনে থাকবে নাম যুক্ত হবে, এটা সুযুক্ত হবে সরান্ত শব্দের উপরে ক্ষেত্রে। তারপরে উপরে আসি, দেখো নরেভ্য নরেভ্য এই দুটো সবসময় এক থাকবে, ভব নদীভ্য নদীভ্য, লতাভ্য লতাভ্য, সব ভব এই দুটো ভব, ঠিক আছে, ভব। তারপরটা নর শব্দের উপরে আছে নরই, নর শব্দের উপরে আছে নরই। তারপর একটা নরান, দেখো এখানে দন্তান্ন আছে, দন্তান্ন থাকলেও আগের স্বরটা দীর্ঘস্বর হয়, খুব ইম্পর্টেন্ট। দ্বিতীয় বহুবচন খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা শব্দরূপে সমান্ত শব্দরূপের ইম্পর্টেন্ট। দ্বিতীয় বহুবচনে দন্তান্ন থাকলে আগের স্বরটা দীর্ঘস্বর হবে, ঠিক আছে। যেমন সাধুন দন্তাস আকার ধয় দীর্ঘ দন্তান্ন, এরকম হবে দন্তাস আকার ধয় দীর্ঘ দন্তান্ন, ঠিক আছে, সাধুন। তারপর থাকবে হলো মুনি, মুনি হবে এরকম জায়গা, মহর্ষু দন্তান্নয় দীর্ঘি দন্তান্ন মুনি। ন থাকার জন্য আগের স্বরটা দীর্ঘস্বর হয়, দ্বিতীয় বহুবচনে ন থাকলে আগের স্বরটা দীর্ঘস্বর হয়। এবং প্রথমা যেটা প্রথমার বহুবচনে নরা, এবং প্রথমার বহুবচনের মতন একদম শেষেরটাও হবে হু হু নরা, এইটা আর এটা এক থাকে। তাহলে সপ্তমীর বহুবচনে সু, তার আগেরটা নাম সব শব্দরূপে, ঠিক আছে। তার আর পঞ্চমীর বহুবচনে ভ, তারপর হলো চতুর্থীর বহুবচনে ভ, তৃতীয়তে এখানে নরই, বাকি সব সরান্ত শব্দগুলো তৃতীয়তে ভি হয়, ভয়ের্ষি বিষয় সবগুলোতে কমন। আর দ্বিতীয়তে নর শব্দরূপে নরা, আর প্রথমের বচন নরা, প্রথমের মতো সম্বোধনের রূপ হয়। এবার এখানে বিষয় কথা বলে দিই, এক দুই তিন চার পাঁচ, প্রথম যে পাঁচটা, প্রথমা থেকে পাঁচটা, ঠিক আছে, এই পাঁচটার মধ্যে দ্বিতীয় বার দিয়ে চারটাতেই বিসর্গ হবে, চোখ বন্ধ করে বিসর্গ দিয়ে দিবে, ঠিক আছে। মানে দ্বিতীয় বার দিয়ে দ্বিতীয়ার বহুবচন বাদ দিয়ে আর বাকি যে আছে এক দুই তিন চার চারটা অবশ্যই বিসর্গ হবে। কিন্তু আরেকটা কথা বলে নিই, যদি শব্দটা স্ত্রীলিঙ্গ আর ব্যঞ্জনান্ত হয় তাহলে এই প্রথম পাঁচটাই বিসর্গ হবে, দ্বিতীয়াতেও বিসর্গ হবে,
স্ত্রীলিঙ্গ, যেমন লতা, নদী শব্দ। স্ত্রীলিঙ্গ হলে প্রথম পাঁচটাতেই বিসর্গ হবে, ঠিক আছে? তো এটাই হলো বহুবচন। এবার একবচন আছে, দেখো একবচন প্রথমে আছে নর, নব পুংলিঙ্গ শব্দের উপর প্রথমে একবচন বিসর্গ হবে বেশিরভাগ শব্দের উপর। দ্বিবচনে আছে হলো নরম। দ্বিবচনে সব মানে একটা দারুণ মজার জিনিস, প্রথমার মানে দ্বিতীয় একবচনে, দ্বিতীয় একবচনে সবসময় ম যুক্ত হবে। নদী নদী, সাধু সাধন, চূড়ান্ত শব্দগুলো সাধু সাধন, ঠিক আছে? তারপর হলো মতি মতিম, ঠিক আছে? দ্বিতীয় একবচন। তো কিছু কিছু শব্দ ব্যতিক্রম অবশ্যই আছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ওটা তাহলে সব মাথায় রেখে অবশ্যই তোমরা সহজেই মনে রাখতে পারো। ব্যতিক্রম গুলো যেমন পিতৃ পিতরম, মাতৃ মাতরম হয়, ঠিক আছে? কিন্তু ম যুক্ত হবে, কিন্তু মূল শব্দটা যেমন এখানে যেমন নরম নরম, মুনি মুনিম, সাধু সাধু, নদী নদী, লতা লতাম, ঠিক আছে? কিন্তু পিতৃ শব্দটা পিতরম, পিতৃ পিতরম একটু আলাদা হয়ে যায়। তৃতীয় এক বছরে নরেনি। আর একটা জিনিস বলে নি, মধ্যাহ্ন, মধ্যাহ্নটা এখানে নরনাম মধ্যাহ্ন, এটা মধ্যাহ্ন। মধ্যাহ্নটা কোথায় হয়, র যদি আগে থাকে অবশ্যই মধ্যাহ্ন হবে, মধ্যাহ্নাস আগে থাকে মধ্যাহ্ন। যেমন এখানে নয়ের আগে র আছে তাই মধ্যাহ্ন হবে। হ্যাঁ, নত্য সত্য বিধানের একটা নিয়ম। চৌত্রী এক বছর নরাত, পঞ্চমী নর সরি নরায়, চতুর্থী পঞ্চমী নরাত, নরস্ব নরে নর সম্বোধনে কিন্তু বিসর্গ দিচ্ছে। এটা আর এটা কিন্তু মেলে না, এখানে বিষয় কিছু পরিবর্তন হয় সব শব্দের উপরে। তো এইভাবে যদি দ্বিতীয় বহুবচন এবং এটা মনে রাখা যায়, ঠিক আছে, বেশ সব শব্দরূপ নিয়ে যদি তোমরা পড়তে পারো, তাহলে শব্দরূপ বুঝে যদি পড়তে পারো, এইভাবে অবশ্যই তোমরা মনে রাখতে পারবে। এসএসসি ক্লাস ইলেভেন বা অন্যান্য যে সমস্ত পরীক্ষা হয়, টিআরআরপি পরীক্ষা, সেখানে শব্দরূপ নিয়ে তোমাদের এইভাবে কাজে লাগবে। তো কেমন হলো ভিডিওটি, কেমন লাগলো তোমাদের অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। আর ভালো করে পরবর্তী ভিডিওতে আমি আরো অন্যান্য শব্দরূপের কিছু কিছু যেগুলো নিয়ম আছে।